আইপিএল এর যে দুটি দলের সাফল্য সবচেয়ে বেশি, গত 14 আইপিএল এর মধ্যে দুটি দল 9 বার ট্রফি ঘরে তুলেছে, তারা এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্স 3টি খেলে 3টি হেরেছে, চেন্নাই সুপার কিংস শনিবার হারের পর 4টি ম্যাচ জয়হীন। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারের পর কড়া বার্তা দিলেন মহেন্দ্র সিং ধোনির বদলে চেন্নাইয়ের নতুন নেতৃত্ব রবীন্দ্র জাদেজা। শনিবার 14 বল বাকি থাকতে 8 উইকেটে হারের পর জাদেজা বলেন, কোথায় ভুল হচ্ছে, কোথায় পিছিয়ে পড়ছে সেটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। এরপর আরও এক ধাপ এগিয়ে বলেন, আমরা সবাই পেশাদার, ফলে আরও পরিশ্রম করতে হবে, সঙ্গবদ্ধভাবে খেলতে হবে, শক্তিশালী হয়ে ফিরতে হবে, অনেক উন্নতি করতে হবে। দলের ব্যাটিং বলিং কোনোটিতেই খুশি নন জাদেজা। প্রথমে বলেন বল হাতে আমাদের ডুবতে হয়েছে, তারপর তিনি বলেন 20-25 রান আমাদের কম, তবুও বলবে 155 রান খারাপ নয়, বলাররা উইকেট নেওয়ার চেষ্টা করেছে। প্রথমে ব্যাট করে চেন্নাই 7 উইকেটে 154 রান তোলে, জবাবে হায়দ্রাবাদ 17.4 ওভারে 2 উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।